ইজির পুরো নাম ইলেকট্রোএনসেফালোগ্রাম। ইইজি বা ইলেকট্রোএনসেফালোগ্রাম হল একটি পরীক্ষা যা মাথার ত্বকের সাথে সংযুক্ত ছোট ধাতব ডিস্ক বা ইলেকট্রোড ব্যবহার করে আপনার মস্তিষ্কে বৈদ্যুতিক কার্যকলাপ শনাক্ত করতে এই ইইজি টেস্ট ব্যবহার করা হয়। এই পরীক্ষাটি অবশ্যই একজন নিউরোলজিস্ট দ্বারা বিশ্লেষণ করা হয়। ইইজি মেথড, আমরা ইইজি মেথড বলতে কি বুঝি? আপনার চুল পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার হওয়া প্রয়োজন। সবচেয়ে ভালো হয় চুল শুষ্ক থাকলে। আপনার মাথার ত্বকে বেশ কয়েকটি ইলেকট্রোড প্রয়োগ করা হয় যা সাধারণত 8 থেকে 23টির মতো ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রোডগুলিকে জায়গায় দৃঢ়ভাবে আটকে রাখতে এবং রেকর্ডিং উন্নত করতে জেল প্রয়োগ করা যেতে পারে মাথার মধ্যে। ইইজি পরীক্ষারত অবস্থায় আপনাকে চুপচাপ শুয়ে থাকতে হবে। পেশি সংকোচন থেকে কোনো বৈদ্যুতিক হস্তক্ষেপ এড়াতে ডাক্তার আপনাকে কখনো কখনো চোখ খুলতে এবং বন্ধ করতে বলতে পারে এবং ভারী নিঃশ্বাসও নিতে বলতে পারে। পরীক্ষা চলাকালীন আপনার চোখের সামনে আলো জ্বলতে পারে। কখনো কখনো একটি ঘুম রেকর্ডিংয়ের মধ্যে এই ইইজি পরীক্ষাটি হতে পারে। যদি রোগী একটি শিশু বা অল্পবয়সী শিশু হয় আর যদি পরীক্ষার সময় স্বাভাবিকভাবে ঘুম না আসে তাহলে ঘুম সাহায্য করার জন্য ওষুধ প্রয়োজন হতে পারে। কিছু ইইজি পরীক্ষা কেন্দ্রে রোগ নির্ণয়ের সময় রেকর্ডিং ভিডিও করা যেতে পারে। ইইজি সাহায্যে নির্ণয় করা যেতে পারে বিভিন্ন রোগসমূহ, মাথার আঘাত, ঘুমের ব্যাধি যেমন নার্কোলেপসি, মস্তিষ্কের সংক্রমণ ব্রেন ইনফেকশন, মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যা ব্লিডিং ইন দ্য ব্রেন, আলজাইমার রোগ, মস্তিষ্কের টিস্যুর ক্ষয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কিছু ব্যাধি শনাক্ত করতে ইইজি টেস্টের সাহায্য নেওয়া হয়। এছাড়া ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, মস্তিষ্কের মৃত্যু, সন্দেহজনক মৃগী রোগ ইইজি দ্বারা নির্ণয় করা যেতে পারে।